হাওড়া আদালতে তোলা হলো পাঁচলাই ধৃত ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে। তাদের কাছ থেকে ক্যাশ 49 লক্ষ টাকা উদ্ধার করে পাঁচলা থানার পুলিশ। এই তিনজন বিধায়কের সঙ্গে গ্রেপ্তার করা হয় একজন পিএ এবং গাড়ি চালককে। এরপর এই পাঁচজনকে 10 দিনের পুলিশ হেফাজতে শেষে ফের আদালতে পেশ করল সিআইডি। পুনরায় নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করল সিআইডি মহামান্য আদালতের কাছে। হাওড়া আদালত পুনরায় 4 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন চারজনকে। নবীশ বিকাশ কোঙানি, রাজীব কাশ্যপ, ইরফান আনসারি, কুমার প্রতীক এবং একজনকে 4 দিনের জেল হেফাজত দেন চন্দন কুমার যোশীকে। গাড়ির চালক বাকি 4 জনকে সিআইডি ভবানী ভবনে নিয়ে যান হাওড়া আদালত থেকে। পাঙ্গা করছে ফটাফট গাড়িতে বসেন, গাড়িতে বসেন। বন্ধ করো, বন্ধ করো। ঢুকছেন কেন আপনি? আপনি ঢুকছেন ফটাফট গাড়িতে বসেন, গাড়িতে বসেন। আজকে 5276 নম্বর কেসে, যেখানে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের বেশ কিছু ধারা আছে এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988-এর কতগুলি ধারা আছে, সেই ধারাতে আমাদের ইনভেস্টিগেশন চলছে। সিআইডি ইনভেস্টিগেশন করছে। আমরা 10 দিনের পিসি পেয়েছিলাম আগের দিন, আর আজকে আমরা ব্যালেন্স 4 দিনের পিসি চেয়েছি এবং লার্নেড কোর্ট বোথ সাইড কনসিডার করে 4 দিনের পিসি অ্যালাউ করেছেন। অনেক কিছু উদ্ধার হয়েছে, এখন তদন্ত স্বার্থে ওইগুলো আমি বলতে পারবো না। নাম আছে, অর্গানাইজেশন আছে, অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো এখন তদন্ত সাপেক্ষে বলা উচিত না। 14 তারিখ রোববার দিন, রোববার 4 দিনের পিসি মানে রোববার দিন কত তারিখ হচ্ছে? 14 তারিখ 14ই অগস্ট 2022। 4 দিনের পিসি গিয়েছে।